আসসালামু আলাইকুম। আমার সামনে দেখছেন মিনি পাওয়ার টিলার চালানো হচ্ছে, এটা 10 হর্সের। তো এটাতে আমরা আজকে কী কী ব্যবহার করব সেই জিনিসগুলো একটু আগে আপনাদেরকে দেখিয়ে নিই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাঙ্গল খোলা আছে, আর এইদিকে ওয়ান সাইড এক পাশে মাটি তোলার জন্য যেটা, এটা হচ্ছে একসাথে 3টা রোয়ের কাজ করা যাবে, আর হচ্ছে রাবারের চাকা। আর সামনে দেখতে পাচ্ছেন বড় করে এটা একটা ট্রলি, যেটা এই মিনি পাওয়ার টিলার দিয়ে ব্যবহার করতে পারবেন। এইগুলোর ভিডিও প্রত্যেকটাই থাকবে। তো প্রথমেই আমরা যাই হচ্ছে চাষের ক্ষেত্রে, আমরা যে জমিটাতে এখন দাঁড়িয়ে আছি সেটাতে হচ্ছে একদমই পতিত জমি, এর আগে এটাতে অনেক দিন ধরে পড়েছিল, তো সেখানে চাষের জন্য আমরা এসেছি। দেখতে পাচ্ছেন যে এখানে একটু চাষ করা হয়েছে এবং ঘাসের পরিমাণ আপনারা বুঝতেই পারছেন যে কী পরিমাণে ঘাস এই জায়গাটাতে। আমি আগে জমিটা আপনাদেরকে দেখিয়ে দিই পুরোটা, এই দেখেন পুরো জায়গাটাতে অনেক দিন ধরে পড়েছিল, সেটার তে আমরা চালানোর ব্যবস্থা করেছি যাতে আপনাদেরকে দেখাতে সুবিধা হয় যে এরকম পতিত জমিতেই কেমন পরিমাণে চাষ হয়। দেখতে পাচ্ছেন এই 10 হর্সের ডিজেল ইঞ্জিনগুলো সব থেকে বেশি বিক্রি হয় আমাদের, এটা 7 হর্সের হয়, 13 হর্সের হয়। তো এই যে টু হুইল যে মিনি পাওয়ার টিলারগুলো আছে এইগুলো প্রচুর পরিমাণে শক্তিশালী, কারণ হচ্ছে এটা টু হুইল, এটাতে আলাদা চাকা থাকে না, চাকাগুলোকে খুলে ফালগুলোকে ব্যবহার করতে হয়। দেখতে পাচ্ছেন কী পরিমাণে চাষ হচ্ছে। এখন যেটা ইঞ্জিন চালানো হচ্ছে এটা হচ্ছে আপনার সেলফ ইঞ্জিন, এটা এই যে ব্যাটারি সামনে দেখতে পাচ্ছেন এটা চাবি দিয়ে স্টার্ট করা হয়। এটা নন সেলফও আছে, যাদের একটু বাজেট কম তারা সেই নন সেলফগুলো নিতে পারেন। এখানে প্রচুর পরিমাণে ঘাস, দেখেন ঘাস বেড়ে যাচ্ছে এবং এইখানে অনেক খড় শুকানো হয়েছিল হয়তো জমিটাতে, কিন্তু তারপরও শক্তির কারণে কিন্তু বেশ ভালো চাষ হচ্ছে। এদিকে এই দিকটাতে পুরো আমরা মোটামুটি 5-7 শতাংশের মতো জায়গা, এখানে আমরা চাষ করাই নিচ্ছি। এখানে অ্যাডজাস্টের কিছু জিনিস আপনাদেরকে দেখাই, দেখেন যে জায়গাটাতে আপনার অ্যাডজাস্টের প্রয়োজন হবে আপনি ইনস্টান কিন্তু এখান থেকে এই ফলাটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কারণ হচ্ছে এই ফলাটার উপরে নির্ভর করে আপনি কতটা গভীর করবেন। আর এইটুক চাষের মধ্যে দেখেন এই জায়গাটাতে কত ঘাস জমে গেছে, এবং এই ইঞ্জিনটাতে মোটামুটি বেশ কিছু এক্সট্রা ফিচার দেওয়া হয়েছে, যেমন আপনি ইনস্ট্যান্ট চাইলেই এর পুরো হ্যান্ডেলটাকেই ঘোরাতে পারবেন 90 ডিগ্রিতে, সেটার অপশন দেওয়া আছে, যেটা আপনারা এর আগে মাল্টিপারপাসে দেখেছিলেন। দেখেন কী পরিমাণে চাষ হচ্ছে, একদম মাটির তুলে ফেলছে, এই দিতে হচ্ছে। তো এটা আমরা সবসময় নিতে বলি, কারণ হচ্ছে আপনি এটা দিয়ে মাল্টিপারপাস কাজ করতে পারবেন। দেখা গেল আপনার এটা চাষ শেষ, আপনি ট্রলি ব্যবহার করে আপনার মালামাল বহন করতে পারবেন। আমরা লাইভে দেখার চেষ্টা করব, না হলে দরকার হলে আমরা আরেকটা লাইভ করব ট্রলি চালানোর জন্য। তারপরে যখন আপনার বেড তৈরির দরকার হবে বা আলু যখন আপনারা করেন, আলুর যে কাজ জন্য মাটি দুই পাশে তুলে দিতে হয় সেই লাঙ্গলগুলো ব্যবহার করতে পারবেন। এরপরে আপনারা যদি চান আরও কয়েকটা এক্সট্রা অ্যাটাচমেন্ট আছে সেটা ব্যবহার করতে পারবেন, এবং আপনারা চাইলে কিন্তু নিজেরাও মডিফাই করে অনেক কিছু করতে পারবেন। যেমন আমি আমার জানা মতে যারা এই মিনি পাওয়ার টিলারগুলো নিয়েছে এরা অনেকগুলো মডিফাই করছে, সেই মডিফাইগুলোর কিছু ভিডিও আমাদের পেজে আছে, আপনারা দেখে আসতে পারেন যে এই মডিফাইগুলো ওরা কীভাবে করেছে। দেখেন দুই চাষ একটার উপরে আরেকবার চাষ হলে একদম পুরো তিন চাষের মতো অবস্থা হয়ে যায় আর কি, একদম পুরো গুঁড়া হয়ে গেছে। দেখতে
পাচ্ছেন, আমি একটু আপনাদেরকে দেখাই। এই দেখেন, এটা হচ্ছে প্রথমবার চাষের পর এটার উপরে যখন গেছে, মানে দ্বিতীয় চাষেই কীরকম ঝুরঝুরে হয়ে গেছে। এবং এগুলো কিন্তু সব দুবরা ঘাস, বুঝতেই পারছেন যে এগুলোর শিকড় কতটা শক্ত হয়। বড় বড় পাওয়ার টিলারও কিন্তু অনেক সময় দেখা যায় যে বেশি চাষ দিতে হয় যেই জমিগুলোতে দুবরা ঘাস থাকে। তো ইঞ্জিনটা আপনাদেরকে দেখাই, ব্যাটারি দেওয়া আছে। আর এটা কি ওই জমিতে নিয়ে যাবে? এই ধরো, না ওটা তুলে নাও, আমরা ও যার জমি উনি বলতেছে পাশের জমিটাতে চাষ করে দেখাতে। তো আমরা ওই জমিটাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এটা অনেক উঁচু জায়গা, আমরা ওই পাশের জমিটাতে চাষের জন্য দেখেন ছোটো হওয়ার কারণে কিন্তু যে কেউ হাত দিয়ে এটাকে তুলে আরেক জায়গায় নিয়ে যেতে পারে। এবং যার জমি উনি বলতেছে যে আমার এই জমিটাতে একটু চাষ করতে, তো আমরা এই পাশের জমিটাই চাষ করবো। এটাতে আরও বেশি, এটা অনেক দিন ধরে পড়ে আছে, এটাতে একটু দেখার চেষ্টা করব যে কেমন এটা চলে আর কি। দেখতে পাচ্ছেন ঘাসগুলো আর দিকে তাকিয়ে যে এগুলো কতদিন ধরে পড়েছিল। ভিডিওটা একটু বড় হতে পারে, সবাই সাথে থাকবেন আশা করি। যে জমিটাতে এর আগে আমরা চাষ করতেছিলাম ওটাতে প্রচুর পরিমাণে কিন্তু ময়লা ছিল, যেটার কারণে দেখেন কী পরিমাণে ময়লা আটকায় গেছে। দেখেন কী পরিমাণে ঘাস, ওই জমিটাতে এতটাই পচিত ছিল যে ওনার ময়লা এখন পর্যন্ত খালের মধ্যে আটকায় গেছে। দেখতে পাচ্ছেন কী পরিমাণ ঘাস, তাও চাষ হচ্ছে কেমন। দশ স্পরগুলো সুবিধা হচ্ছে যেখানেই আপনি নিতে চাবেন, এই যে দেখেন দিব্যি চালাতে পাচ্ছেন, দেখা যাচ্ছে না। আসলে আমাদের এখানে কালকে থেকে বিদ্যুৎ নেই, একটু নেটওয়ার্কের সমস্যা হতে পারে, আমি একটু তারপরে কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন কী পরিমাণে ঘাস আটকা যাচ্ছে, এত পরিমাণে ঘাস। দেখেন কী পরিমাণে ময়লা, আসলে প্রতির জায়গা প্রচুর পরিমাণে কিন্তু ময়লা আটকায় যাচ্ছে।
তো ভিডিও বাড়াবো না, আমরা বাকি প্রোডাক্টগুলো আর একটু রেডি করতেছি, সেটার ভিডিও আপনাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাবো। পরবর্তীতে আরও একটা লাইভ করব আমরা ওই 6 লিটার। সবাই ভালো থাকেন, প্রোডাক্ট প্রয়োজন হলে অবশ্যই নক করবেন, আমাদের SMS করতে পারেন, হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন, বা এখানে আমাদের মেসেঞ্জারে নক করতে পারেন, অথবা ভিডিওতে দেওয়া নাম্বারগুলোতে